হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটা থাই গোল্ডের নতুন ভিডিও নিয়ে আসছি। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে থাই গোল্ড জুয়েলারি এবং ডায়মন্ডের যে গোল্ড জুয়েলারি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ডায়মন্ড জুয়েলারি এবং থাই গোল্ড সম্পর্কে। থাইল্যান্ডে মূলত তিন ধরনের গোল্ড পাওয়া যায়, 24 ক্যারেক্টের গোল্ড, 23 ক্যারেক্টের গোল্ড এবং 18 ক্যারেক্টের গোল্ড। আর আপনারা যদি থাইল্যান্ডে আসেন এবং থাইল্যান্ড থেকে গোল্ড কিনেন তাহলে অবশ্যই 23 ক্যারেক্টের গোল্ড কিনবেন। আর 23 ক্যারেক্টের গোল্ড যখন আপনারা কিনবেন তখন অবশ্যই 96.5% হলমার্ক দেখে তারপরে নেবেন। থাই গোল্ড অনেক সফট, আর তাই আপনারা যখন থাইল্যান্ড থেকে থাই গোল্ডের জুয়েলারি নেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এমন জুয়েলারি নেওয়ার জন্য এমন ডিজাইনগুলো যেগুলো পরবর্তীতে ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না। থাইল্যান্ডে গোল্ড সেল করা হয় বাতের হিসেব করে, আর আপনারা যদি এক বাতের গোল্ড নেন তাহলে সেটা হচ্ছে 15.2 গ্রাম গোল্ড। এছাড়া আপনারা চাইলে 7.8 গ্রামের গোল্ড জুয়েলারি নিতে পারবেন, এটা হচ্ছে হাফ বাদ। আর এর চাইতেও যদি কম গ্রামের মধ্যে আপনারা নিতে চান তাহলে 3.7 গ্রামের গোল্ডও আপনারা পাবেন। 1 গ্রাম গোল্ডের মধ্যে আপনারা জুয়েলারি পেয়ে যাবেন, তবে এগুলো খুবই সফট আর তাই পরবর্তীতে ভেঙে বা ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি থাইল্যান্ড থেকে গোল্ড নেন তাহলে অবশ্যই 15.2 গ্রামের গোল্ড নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা যদি 24 ক্যারেক্টের গোল্ড নিতে চান সেটাও নিতে পারেন, তবে 24 ক্যারেক্টের গোল্ডের প্রাইস একটু বেশি হয়। 18 ক্যারেক্টের গোল্ডও আপনারা থাইল্যান্ড থেকে নিতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা 23 ক্যারেক্টের গোল্ড নেবেন। থাইল্যান্ড থেকে আপনারা যদি ডায়মন্ড কিনতে চান তাহলে আপনারা এসব ডিজাইনের মধ্যে নিতে পারেন, এগুলো খুবই সুন্দর। আর ডায়মন্ড কিনলে আপনারা অবশ্যই চেক করে নেবেন সেটা রিয়েল ডায়মন্ড কিনা। থাইল্যান্ড থেকে আপনারা যখন ডায়মন্ড কিনতে যাবেন ডায়মন্ড শপে তখন আপনারা দেখবেন সেখানে টেস্টার মেশিন রয়েছে, আর সেই টেস্টার মেশিন দিয়ে আপনারা চেক করে নেবেন সেটা রিয়েল ডায়মন্ড কিনা। ডায়মন্ডের যত জুয়েলারি রয়েছে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক। আর এসব ডিজাইন যখন আপনারা নেবেন তখন নেওয়ার সময় দেখবেন আপনাদেরকে যে গোল্ড সহকারে দেখানো হবে সেটা 18 ক্যারেট গোল্ডের উপরে মূলত বানানো হয়। আর এছাড়াও 14 ক্যারেট গোল্ডের উপরেও ডায়মন্ডের জুয়েলারি বানানো হয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা ডায়মন্ড নেন তাহলে অবশ্যই 18 ক্যারেট গোল্ডের যে জুয়েলারি রয়েছে সেগুলোই নেবেন। আমি এর আগে থাই গোল্ড এবং ডায়মন্ডের অনেক ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস, হোটেল, রিসোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড, হোলসেল মার্কেট, শপিং মল, থাই গোল্ড এবং ডায়মন্ডের ভিডিও থাকে। এছাড়া আমি হংকং গোল্ডের ভিডিও দিয়েছি, আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।